আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের কিছু কথা বলতে চাই। আমিও তো মানুষ, আমার যে আল্লাহ সৃষ্টি করছে আর বড় লোকও তো একই আল্লাহ সৃষ্টি করছে, কেন এত ব্যবধান? আমার তো ইচ্ছা করে যে বড় লোক ঘুমোতে, ভালো কোনো মাছ গোস, ভালো কোনো খাবার খাইতে, হ্যাঁ ভালো কোনো আস্তালা বিল্ডিংয়ে থাকতে। কেন আমি কেন পারি না? আল্লাহ গরিব রোজি আল্লাহ সৃষ্টি করছে, বড় লোক তো একই আল্লাহ সৃষ্টি করছে, কিসের এত ভেদাভেদ? কেন আমি পারি না? আমার তো সমাজে আরও 8-10টা বড় লোকের মতো বাঁচতে ইচ্ছে করে, কেন পারি না আমি? কেন এত ব্যবধান? আমি গরিব দিকে কি মানুষ না? বড় লোকরা তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই, হ্যাঁ বড় লোকের মেয়ে যদি কিছু করে সেটা কোনো আনা হয় না, আর আমি গরিব দীক্ষা, আমার তো সমাজে বেঁচে থাকার অধিকার আছে নাকি? আমার তো ইচ্ছা করে যে আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যাবে, আমার একটা আইসক্রিম কিনে দিবে, মা তুই ভালোভাবে থাকিস, রাস্তায় বেরোইস না, বলবে যে স্কুল ছুটি হইলে তুই একা যাইস না, আমি তোকে নিয়ে যাব। আমার তো ইচ্ছে করে। আর আমি মানুষে গুমতি গুইটা চা কফি বড় লোকরা খায়, হ্যাঁ মাছ গোস পোলাও আমার তো খাইতে ইচ্ছে করে, ওই আমি তো পারি না। মানুষে ঘুম থেকে উঠে 10টা বাজে আর আমার সেই ভোর 5টা বাজে উঠা লাগে, উঠে আমার কাটমার খোঁজা লাগে, কাটমার যদি না হয় তাহলে আমার পেটে ভাত যায় না। আর যদি কাটমার কাজ না করতে পারি, আমার মায়ের ওষুধ খাইতে পারে না। কেন কেন এত বেদাবে? গরিবের যে আল্লাহ সৃষ্টি করছে, বড় লোক তো একই আল্লাহ সৃষ্টি করছে। আমি অথচ আমার কী বলবো আপনাদের, আমি তো পতিতা হই যাই হোক আমারও তো মন আছে নাকি? আমিও তো মানুষ, আমার তো এই সমাজে বেঁচে দেখতে ইচ্ছা করে যে ভালো একটা মেয়ের মতো আমারও একটা সংসার হোক, আমার স্বামী সন্তান থাক, আমার সন্তান হোক, আমার মাকে ডাকুক, আমারও তো ইচ্ছা করে আমি ভালো একটা স্বামী দেখে বিয়ে শাদী হোক, আমি ভালোভাবে সংসার করব, স্বামীর আদর ভালোবাসা পাবো। কেন আমি পারি না? আমার তো ইচ্ছে করে নাকি? আমার মা আমি যখন স্কুলে যাব, স্কুল থেকে আমার বাবা নিয়ে আসবে, মা খাবার খাওয়াই দিবে, কই এই কপাল তো আমার কপালে জোটে না? বড় লোকের ঘরে যারা যেই সব মেয়েদের জন্ম, এরা প্রেমকে গাড়ি নিয়ে ঘুরতেছে, মন চাইয়ে বড় কোনো রেস্টুরেন্টে যাইতেছে, বন্ধুবান্ধব নিয়ে পার্কে ঘুরতে যাইতেছে, কই আমি তো পারি না। আমার রাত না পয় দিয়ে আমার মাথায় টেনশনের বোঝা যাবে যে আমি মায়ের ওষুধ কেনা লাগবে, চাল কেনা লাগবে, রুম ভাড়া দেওয়া লাগবে, হ্যাঁ মানুষের আমার মানে কি বলবো আপনাদের, বলার মতো ভাষা নেই, মানুষের একটা ঘর বাড়ি থাকে, হ্যাঁ আমার তাও নাই, আমি মানুষের মানে কি বলবো রাস্তার সাইডে একটু কেউড়েই থাকি, ওখানেও মানুষে ডিস্টার্ব করে, হ্যাঁ পোলাপানা এসে ডিস্টার্ব করে, ওখানে ভাঙিয়ে দেয়, হ্যাঁ ওরা জোর করে কার কাজ করে, কেউ টাকা দেয় কোনো দিক, কেউ টাকা দেয় না, হ্যাঁ আর কোনোদিন যদি 500 টাকা ইনকাম করি গুন্ডারা এক দিনের জায়গায় 300 টাকা, তাহলে 200 টাকা দামি চাল কিনবো না, ডাল কিনবো না, রুম ভাড়া দিব না, আমার মায়ের ওষুধ কিনবো, হ্যাঁ কী করবো আমি? তাহলে কেন এত ব্যথা বেদ? আমিও মানুষ, ওরাও মানুষ, ওরাও মেয়ে আমিও মেয়ে, ওরা বড় লোক ঘরে মেয়ে জন্ম হয়েছে দেখিয়া, ওরা রাজরানীর মতো, হ্যাঁ ঘুরতেছে খাইতেছে, কই আমার ইচ্ছে করে আমি সমাজে ভালোভাবে চলি, আমি ভালো কিছু করি, মানুষের মতো ঘুরে বেড়াই, মানুষের মতো হাসি খুশি থাকি। আসলে কি বলবো, আসলে আমার কপাল নেই খারাপ, মানুষে বলে যে কপাল বলে কথা নেই, কিন্তু আমি আমার জন্মের পর থেকে মানুষে বলে একদিন একদিন সুখ আসবে, কই আমার জীবনে তো সুখ আসে না, আমি জন্মের পর থেকে কষ্ট করতেছি, আমি রাস্তায় বেরোলে আমার তো জীবন, বড় লোকের মেয়ে যদি জিন্সের প্যান্ট গেঞ্জি যদি উন্না ছাড়া বের হয় তাদের কিছু বলে না, আর আমি যতই উন্না নিয়ে বের হই, যতই মাথা কাপ দিই, মানুষ হাসাহাসি করে, ওই পতিতা যায়, আর কে আমাকে বিয়ে করবে? পতিতা তো কেউ বিয়ে করবে না এই সমাজের, এর তো আমার তো বেঁচে থাকার অধিকার আছে নাকি? আমিও তো মানুষ, পতিতা হয়ে যাই হোক না কেন, আমার তো আমি মানুষ না, আমার ভিতরে তো একটু মন আছে, আমার তো সমাজে 8-10টা মেয়ের মতো বেঁচে থাকতে ইচ্ছে করে যে আমার ভালো একটা সংসার হবে, আমার ভালো একটা সংসার হবে, আমার তো মা ডাকতে শুনতে ইচ্ছে করে নাকি? আমি কেন এইসব থেকে বঞ্চিত?
আমার সমাজের কাছে প্রশ্ন, আমি কেন কেন আমি এইসব থেকে বঞ্চিত? এই সমাজ কি আমার ভালো কিছু করতে দিতে পারে না? আমি টাকার অভাবে না পাচ্ছি লেখাপড়া করতে, যে ভালো একটা চাকরি করবো তাও করতে পারি না। লেখাপড়া তো দূরের কথা, আমি নিজের তিন বেলা ভাতে খেতে পারি না, কোনোদিন হয়তো দুই বেলা ভাত হয়তো পান্তা কথা বলি জোটে, কোনোদিন জোটেও না, কারণ মায়ের ওষুধ কিনতে গেলে এদের চাইলে আনতে পারি না। এমনও দিন গেছে তিন বেলা ভাত লবণ দাম দিতে জোটে নেই, অথচ বড় লোকরা দালান কোটা থাকে তাদের, তারা মাছ গোশ পোলাও বিরিয়ানি অনেক কিছু খায়, কই আমার তো খাইতে ইচ্ছে করে নাকি? আমি তো মানে ডাইলটা ভাত খাওয়ার সমর্থ আমার নাই কিয়া, অনেক দিন মরিচটা এক বেলা ভাত খেলে তিন বেলা আমি না খেয়ে থাকি, আর খুদার যন্ত্রণা যে কত যন্ত্রণা, যে একমাত্র না খেয়ে থাকি সেই বুঝতে পারে যে খিদার যন্ত্রণা কতটা যন্ত্রণা, আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না। আমরা পতিতারা যখন মারা যায় তাদের, আমি তো মুসলমান নাকি, মুসলমান শরীয়তে নিয়ম আছে যে জানাজাত দেবে, হ্যাঁ মারা গেলে মানুষ কই, আমরা যখন পতিতারা মারা যাই আমাদের জানাজারও হয় না কেন? আমরা কি মুসলমান না? আমরা কি মানুষ না? আমরা তো তাদের মতোই বড়লোকের মতোই রক্ত মানুষ করা মানুষ নাকি? গরিব মানুষদেরকে সমাজে কোনো দাম নেই আমাদের? পতিতা বলে এই সমাজে কেউ দাম দেয় না। আর যদি শরীর ভালো থাকলে কাজ করা লাগে, না ভালো থাকলে কাজ করা লাগে, কোনোদিন কাস্টমার পাইলে হয়তো মার জন্য দুই একটা ওষুধ কিনে আনতে পারি, কোনোদিন হয়তো যদি ওষুধ কিনা টাকা বাঁচে 1 কেজি চাইলে আনতে পারি, কোনোদিন আনতেও পারি না। আমি নিজে না খেয়ে থাকি তাতে কষ্ট না, আমার মারের বলতো আমি দুই বেলা ভাত দিতে পারি না অনেক সময়। এই সমাজ বড়ই কঠিন, কারণ সবাই সমাজে নিন্দা করতে পারে, কেউ কেউ যে ভালো একটা পথ দেখাবে সেটা কেউই পারে না। আমি কিন্তু এর আগে মানে পতিতার কাজ করার আগে আমি মানুষের এই খারাপ কাজ করার আগে মানুষের বাসার কাজ করেছিলাম, বাসার কাজে মানুষের দিন ভোর অনেক কাজ করায়, মানে থাল বাসন ধোয়া, হাঁড়ি পাতিল মাজা, রান্না, মানে কাপড় ধোয়া, মানে সব ইত্যাদি কাজ করায়। রাত 3টা বাজে ঘুমাই, আবার 6টা বাজে, 6টার আগেই এই কাজ করে। তারপরে ওনার যে সাহেবরা থাকে তারাও টর্চার করে, হ্যাঁ তাদের যদি আত্মীয় স্বজন আসে তারা বলতো টর্চার করে, হ্যাঁ। তারপর আমি দেখো আমি চাকরি করতে গেছি, চাকরি দেওয়া কি অবস্থা, হ্যাঁ বড় বড় ছাড়া এগুলো না থাকা লাগে, হ্যাঁ। তারপরে কাজ করালে তো ভাবলাম যেহেতু আমার যদি খারাপ কাজই করা লাগে তাহলে আমি খারাপ কাজই করবো, আমি চাকরি করবো না, মানুষের বাসায় কাজও করবো না, তাহলে বড় লোকরা মানুষ আমিও মানুষ, তাহলে আমার মাঝে কেন ব্যবধান এত? আমি কি পতিতাল্লা দিকে মানুষ না? আমি তো পতিতা হলেও মানুষ নাকি? আমার তো একটা মন আছে, আমার তো এই সমাজে আত্মষ্টে মেয়ের মধ্যে বেঁচে থাকতে ইচ্ছে করে। আমার সমাজের কাছে প্রশ্ন, কেন আমি কি মানুষ না? আমার বেটি কি মন নাই কিয়া? শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ হরিশপুরের শারমিনের জীবন কাহিনী শুনলাম, সত্যি হৃদয় বিদারক। এটা আমাদের সমাজে অনেক মেয়েরাই পতিতাগিরি করে, তারা কেন করে, কি জন্য করে, পেটের দায়ে করে। শুধু পেটের দায়ে না, তার সংসারে যারা থাকে তাদের জন্য সে বাধ্য হয় পতিতা হতে। আমরা কি পারি না এই পতিদারদেরকে সুখে সুন্দর একটা সংসার করে দিতে, তাদেরকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে? কিন্তু আদৌ সমাজের মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করি না। তাই শারমিনের প্রশ্ন সমাজের কাছে, ও মানুষ, ধনী লোক ধনীরাও মানুষ, কিন্তু ধনীরা পারে একটা নিরীহ সমাজের কীটকেও সুন্দর একটা পরিবেশ দিতে, কিন্তু আমরা সেটা করি না, যে দেখি না। তাই আমিও সমাজের কাছে প্রশ্ন রাখবো, শারমিনের মতো মেয়েদেরকে একটা সুন্দর পরিবেশ গড়ে দেওয়া যায় কিনা, এই প্রশ্ন রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সেই চুরুলিয়া গ্রামের মাহবুবের বাড়িতে। আমরা এখন চুরুলিয়া গ্রামে যাব মাহবুবের বাড়িতে। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।